আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি আধুনিকা বিউটি পার্লারে, আর আপনাদেরকে আমাদের রেগুলার লাইফে হেয়ার স্টাইলের একটা চমৎকার ফর্মাল লুক দেখাবো, যেটা কিন্তু আমরা চাইলে স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, অফিসে যাচ্ছি, তো আমরা কিন্তু সবাই এই হেয়ার স্টাইলটা করতে পারি। আর আমি নিজেও পার্সোনালি পারি না, তো আমার মতো যারা যারা পারেন না কেবলমাত্র এই ভিডিওটা তাদের জন্য। অনেকেই হয়তো বলবে যে এটা তো পান্তা ভাতের মতো নর্মাল, এটা পারি, তো তাদের জন্য এটা না, আপনারা চাইলে ইজিলি স্কিপ করে যেতে পারেন। তো আমি আজকে আধুনিকা বিউটি পার্লার থেকে এই হেয়ারস্টাইলটা দেখাবো এবং ভিডিও শেষে আপনাদেরকে অ্যাড্রেস বলে দিব, আপনারা চাইলে এখানে আপনাদের যাবতীয় স্কিন কেয়ারের জন্য চলে আসতে পারেন। আর এই হেয়ারস্টাইলটা করবে সানজু। তো সানজু চল আমরা কালি মানে স্টাইলটা করা শুরু করি। ফার্স্টে কিন্তু চুলটাকে খুব সুন্দর করে জট ফ্রি করে নিতে হবে, ঠিক আছে? আর আমরা এটা একদম ফ্রন্ট থেকে করব না, হাফ চুল থেকে করব। তার জন্য আমরা চুলটাকে সুন্দর করে একটু আঁচড়িয়ে গুছিয়ে নিচ্ছি। এখানে সামান্য একটু চুল কিন্তু ও আলাদা করে নিচ্ছে, এখান থেকে ও হচ্ছে করাটা শুরু করবে, তো আমরা একটু দেখতে থাকি পর্যায়ক্রমে। যারা পারফেক্টলি শিখতে চান তারা কিন্তু হচ্ছে এটা দেখে নিতে পারেন, আর যারা পারবেনই না একদম হাল ছেড়ে দিচ্ছেন, তো তারা কিন্তু আধুনিকায় চলে আসতে পারেন। এখানে নট অনলি এটা, এই ধরনের অনেক গর্জিয়াস গর্জিয়াস কিছু হেয়ার স্টাইল আপনারা করাতে পারবেন, এবং এখানে সব ধরনের হচ্ছে স্কিন কেয়ার, আপনার ফেসিয়াল, ফেয়ার পলিশ, স্পা, এক্সেট্রা এক্সেট্রা, ব্রাইডাল লুক, মেকওভার সব কিছু এখানে করা হয়। তো ডিটেলস একদম ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে বলে দিব। তাহলে আপনারা এই পার্লারের প্রোপ্রাইটর শাহিদ আক্তার আপু আছেন, তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু পার্লারে চলে আসতে পারেন। আচ্ছা, এখানে একটু দেখেন আপনারা ও কীভাবে করে চুলটা গুছিয়ে নিচ্ছে। খুব সিম্পল একটা হেয়ার স্টাইল কিন্তু, বাট অনেক সুন্দর। অনেস্টলি এই এই হেয়ার স্টাইলটা যখন আমি আমার চুলে করাই তখন কিন্তু অনেক অনেক জোস লাগে দেখতে। দেখেন খুব সুন্দর করে কিন্তু স্টেপ বাই স্টেপ নিচের দিকে নামছে, এবং যখন এটা ফুললি কমপ্লিট হয়ে যাবে এত কিউট লাগবে দেখতে। তো আমি আপনাদেরকে এর জন্যই বলছি যে পুরোটা ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন এখনই কিন্তু ওই যে হাফ স্টাইলটা এবং এত সুন্দর লাগছে দেখতে। ও ওই সাইডের চুলগুলো নিবে না, ওই যে কানের ওদিকে দেখুন ওগুলো থাকবে। আচ্ছা, তো শর্ট হেয়ারগুলো চাইলে কিন্তু সাইড দিয়ে বের করে দেওয়া যেতে পারে। এই যে একদম নিচ থেকে কিন্তু সবগুলো চুল নিয়ে এখান থেকে কিন্তু একদম অ্যাডজাস্ট করে দিতে পারে। এখান থেকে আবার কেউ চাইলে খেজুর বেনিটাও করতে পারে।
আচ্ছা আরেকটা তো করা যায় না, একদম উপর থেকে যে খেজুর কাটার মতো করে আসা ওটাও তো করা যায় না। হ্যাঁ আচ্ছা সেটা আমরা ডিফারেন্ট কোনো ব্লগে দেখাবো। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে খেজুর কাটাও করতে পারেন, আবার প্লেন বেনুনিটাও করতে পারেন। আমরা কোনটা দেখাচ্ছি, প্লেন না খেজুর? আচ্ছা আমরা কিন্তু খেজুর কাটা বেনিটা দেখাচ্ছি। ওয়াও দেখেন কত সুন্দর করে যে খেজুর কাটা বেনি হয়ে যাচ্ছে। ওয়াও আমার মনে হয় বাকি চুল ছেড়ে দাও, ভালো লাগবে দেখতে না? আচ্ছা এখন আমরা জাস্ট হচ্ছে কিছু জায়গাগুলো হচ্ছে ব্যালেন্স করে নিচ্ছি। আবার অনেকে কিন্তু দেখা যায় যে পার্টি লুকে, যে পাঞ্জাবের মেয়েরা কিন্তু খুব বেনি করে রাইট চুলগুলাকে, তো এরকম কিছু পার্টি লুকে আপনারা কিন্তু এই হেয়ার স্টাইলটা করতে পারেন। এবং পেছনে ডেকোরেশনের জন্য অনেক ধরনের ব্যান্ড ক্লিপ, ছোটোখাটো বাটারফ্লাই ক্লিপ আছে, এগুলো কিন্তু ইউজ করে আপনারা ডেকোরেশন করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে পার্ল, হ্যাঁ মুক্তোর মতো আর কি পার্লে কিছু দানা থাকে, ওগুলো দিয়েও কিন্তু চুলটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করা যায়, ডেকোরেশন করা যায়। আচ্ছা ও কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে বেনিটা, যেন একটু সুন্দর সুন্দর লাগে দেখতে। এটা জাস্ট আমরা আপনাদেরকে নর্মালি দেখালাম, এবং আপনারা কিন্তু আপনাদের মতো করে সুন্দর করে করে নিতে পারেন। আর যারা হচ্ছে চান যে এখান থেকে আপনার মন পছন্দের কোনো হেয়ার স্টাইল করাবেন, সেটাও কিন্তু করানো যেতে পারে। এখন জাস্ট এখানে হচ্ছে একটা রাবার দিয়ে বেঁধে দিতে হবে। আচ্ছা এখানে হচ্ছে আছে, ওকে এটা বেঁধে দাও তুমি। আচ্ছা তোমাদের এখানে কি যে কোনো ডিজাইন দেখালে ওটা করে দিতে পারবা? যে কোনো, হ্যাঁ। আচ্ছা তার মানে আপনারা হচ্ছে আপনাদের মন পছন্দের কোনো ডিজাইন দেখালে সেটাও কিন্তু ওরা করে দিতে পারবে। এই যে এটা একদম নিচ থেকে আমি দেখাই, এখান থেকে কিন্তু যে খেজুর কাটা শুরু হয়েছে এবং উপরের দিকের ডিজাইনগুলো হচ্ছে যে এইরকম। এবং এখানে কিন্তু এই যে আমি বললাম যে ডেকোরেশনের ব্যাপারটা, এখানে কিন্তু এই যে ফ্লাওয়ার গেঁথে দিয়ে সুন্দর করে যে ডিজাইন করা যেতে পারে, এই যে ফুল গেঁথে দিচ্ছে সুন্দর করে। এই ধরনের ফুল গেঁথে দিলে পরে কিন্তু এটা আবার হয়ে গেল পার্টি লুক, রাইট? আবার আমরা যদি নর্মালি অফিসে স্কুল আদালতে যাওয়ার জন্য করি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্লেনটা রাখলাম, সেটাও করা যেতে পারে। এতে খুব সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার কিন্তু গেঁথে দেওয়া হচ্ছে। তো দর্শক আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন এবং এখান থেকে শেখার কিছু ব্যাপার ছিল। প্লাস যারা আপনারা হচ্ছে এই পার্লার থেকে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল ছাড়াও বিভিন্ন স্কিন কেয়ার ফ্যাসিলিটিসগুলো নিতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন আধুনিকা বিউটি পার্লারে, যেটা হচ্ছে অ্যাড্রেসটা আপুর আরেকটা শোরুম আছে আধুনিকা ফ্যাশন গ্যালারি নামে, এটার ঠিক পাশেই। তো এর জন্য আমরা এই অ্যাড্রেসটা আপনাদের বলছি, এটা হচ্ছে দোকান নং 230 দ্বিতীয়তলা 90 এলকে প্লাজা দক্ষিণখান ঢাকা 1230। আর প্রোপাইটার হচ্ছেন শাহিদ আক্তার আপু, আর তার কন্ট্যাক্ট নাম্বার 01793067846। এই নাম্বারে ইমো অ্যাভেলেবেল আছে, তো আপনারা অনলাইনেও আপুকে পেয়ে যাবেন। আপনাদের যেই ধরনের ফ্যাসিলিটিসগুলো নেওয়ার ইচ্ছা আছে, যেই ধরনের স্কিন কেয়ার আপনারা সার্ভিস এখান থেকে নিতে চান, আপুর সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। তো ভিউয়ার্স আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সুন্দর একটা ফর্মাল হেয়ার স্টাইল আপনাদেরকে দেখাতে পেরেছি। তো অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো, বা অ্যানাদার কোনো ডিজাইন যদি আপনাদের সাজেশন থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। সবাইকে অনেক 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 ধন্যবাদ, ভালো থাকবেন।